আমার গবেষণাটা তুই স্টপ করে দিবি, তুই গবেষণা পরেও করতে পারবি। তুই এখন আমার সাথে চল, আমার সাথে তুই এখন ব্যাংকে যাবি, ব্যাংকে গিয়ে তুই আমাকে 30,000 টাকা তুলে দিবি, কারণ তোর কাছে আমি জানি এই মুহূর্তে কোনো ক্যাশ নাই, আর আমার ইমিডিয়েট এখন 30,000 টাকা লাগবে, তুই আমাকে এখন সেই টাকাটা দিবি, চল। আমি কেন তোর সাথে ব্যাংকে যাবো, মানে ব্যাংকে কি আগুন লাগছে? দোস্ত আমি একটা সিরিয়াস সিচুয়েশনে আছি আর তুই ফাজলামো করছিস। আরে ব্যাংকে কেন আগুন লাগবে ম্যান, ব্যাংকে কোনো আগুন টাগুন কিছু লাগে নাই। তুই আমার সাথে তাড়াতাড়ি চল, সময় নেই কিন্তু, ব্যাংক আবার 3টা বাজে বন্ধ হয়ে যাবে, তুই আমাকে তাড়াতাড়ি 30,000 টাকা তুলে দিবি। আমার কাছে এখন বেহিসাবি কোনো টাকা নাই, মানে তোকে দেওয়ার মতো বেহিসাবি একটা টাকাও নেই, 30,000 তো অনেক দূরের কথা, এক টাকাও আমার কাছে নেই। বন্ধু এই অল্প কিছু টাকার জন্য, মাত্র 30,000 টাকার জন্য তুই আমার উপরে এরকম রিয়েক্ট করছিস? আচ্ছা মাহিন, 30,000 টাকা যদি অল্প টাকা হয় তাহলে তুই যে কোনোভাবে ম্যানেজ করে ফেল। আমিও বুঝতে পারি, মানে আমি বুঝতে সক্ষম হই যে 30,000 টাকা খুব অল্প একটা টাকা, কোনো ব্যাপার না। তুই আর ইহান তোদের সমস্যাটা কি, তোরা কি আমাকে টাকার বটগাছ মনে করিস যে আমার হাত পা ধরে নাড়ানাড়ি করলে টাকা পাতার মতো ছুটতে থাকবে? আরে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, কিছুক্ষণ আগে ইহানও আমার কাছে 30,000 টাকা চাইলো, আবার তুইও 30,000 টাকা চাচ্ছিস। এটা কিভাবে সম্ভব হলো যে একদিনে তোরা দুইজন এই 30,000 টাকা এই অ্যামাউন্ট আটকে গেলি? এটা তো আমার মাথায় ঢুকতেছে না। উচিত কথায় আমার দোস্ত মাহিন বেজার হইল। তুই রাগ কর বা অভিমান কর, যাই কর দোস্ত, সত্য কথাটা হচ্ছে আমার কাছে তোকে দেওয়ার মতো বেহিসাবি কোনো টাকা নাই। তোর কাছে দেখ আমি টাকা চেয়েছি, আমি কিন্তু একবারে যে তোর কাছ থেকে যে আমাকে টাকাটা দে, টাকাটা আমি ফেরত দেবো না, এরকমভাবে কিন্তু টাকাটা চাইনি। তুই টাকা দিলে দিবি না দিলে নাই, তাই বলে তুই আমার এই খারাপ সময়ে আমার উপর এরকম মজা নিবি না, আমাকে আমাকে নিয়ে মজা নিবি না। দোস্ত তুই একটা কাজ কর না, তুই আমাকে মানে আমি তো একবারে চাচ্ছি না, আমাকে লোন দে। হ্যাঁ আমি সময় মতো একদম সুদে আসলে তোকে আমি সেটা ফিরিয়ে দেবো, দোস দে না। দেখ মাহিন, কিছুক্ষণ আগে ইহান আমি টাকা দিয়ে নেই বলে কষ্ট পেয়েছে, আমার কথা বিশ্বাস করে নাই, কিন্তু আমি এতে কোনো কষ্ট পাইনি। তুইও যদি আমার কথা বিশ্বাস না করে কষ্ট পেয়ে চলে যাস, আমি কোনো কষ্ট পাব না। পান্টি দোস্ত তুই চেঞ্জ হয়ে গেছিস, তুই আগের বান্টি নাই, আগের বান্টি নাই তুই। যেদিন থেকে তুই প্রডিউসার হয়েছিস, এই চেয়ারে বসছিস, তুই প্রফেশনাল হয়ে গেছিস, তোর কাছে বন্ধু বান্ধবের কোনো মূল্য নেই। তুই ইয়াংকে দাস নাই ঠিক আছে, আমাকেও দিবি না, এই জন্য আমি তোর বেস্ট ফ্রেন্ড ম্যান। কষ্ট পাইছি, আমি কষ্ট পাইছি, এই জায়গায় লাগছে আমার, আমিও চেঞ্জ হয়ে যাবো, সেদিন তুই বুঝবি কষ্ট কেমন লাগে। কি করবো আমি, মানে আমার কাছে টাকা নেই, এটা কেউ বুঝলো না, না বুঝলো ইহান, না বুঝলো মাহিন।